প্রসব বেদনা। আমি একটু আসতে চাচ্ছি, আপনাদের তো 28-25 মাসে পালন করলেন 29 বছর পদার্পণ, তো আপনাদের অর্জনগুলি কি কি? অর্জন তো আমি এইটাগুলো অর্জন আমার মনে হয় সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত করার জন্য আমরা কিছু প্রোডাক্ট দিতে পেরেছি, মানুষ কিছু সম্পৃক্ত হচ্ছে। প্রবাসীদের জন্য আমরা যেগুলো দিয়েছি প্রবাসীদের জন্য পাশে কিছুটা হলে আমরা গিয়ে দাঁড়াতে পেরেছি। তারপরে আমার কথায় আপনারা খেয়াল করেছেন, এই যে খুব সাধারণ মানুষ, কৃষক যারা সাধারণ মানুষ, তাদেরকে আমাদের অন্তর ব্যাংকিং তারপরে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি ছিলেন, মুর্শিদুর রহমান সাহেব ছিলেন। তা আমার অল্প সময়ে যখন আমি এই সমস্ত অ্যাকাউন্টের কথা বললাম, তখন আতিয়ার রহমান স্যার উনি বললেন যে দেখেন আমি যেটা স্বপ্ন দেখেছিলাম ওনার মুক্তি, যেটা স্বপ্ন 10 টাকার অ্যাকাউন্ট ইত্যাদিতে জাফররা আমাদের উত্তরসূরি ওনার বাসায় আর কি, ওনারা এখানে এগুলো করতেছে। হ্যাঁ, আসলে এটা ঠিক, উনি এগুলো কিছু বলতেন, কিছু যাতে আমাদের কাজ করে। এগুলো সাধারণ মানুষকে যদি আমি উদ্বুদ্ধ করতে না পারে, তাহলে দেশকে আগাইতে গেলে আমাদের এটা লাগবে, গ্রামের জনপদকে আমাদের সাথে আসতে হবে, এটা আমাদের একটা মনে হয় সফলতা। আমি বললাম যে পার্বত্য চট্টগ্রাম আমরা বেশি নিয়েছি, তারপর আমাদের দেশের জন্য যেটা ক্ষতিকারক খেলাফি নিয়ম কমাতে পারছি, এবং প্রত্যেকটা বিজনেস ইন্ডিকেটরে আমার পজিটিভ। ধরেন ফরেন এক্সচেঞ্জ বিজনেস, আমরা যে টার্গেটটা একটু অ্যাম্বিশিয়াস হয়, আমরা 104% অর্জন করেছি, অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্ট রেমিটেন্স টোটালি এক এই তিনটে মিলে আমরা 104% অর্জন করেছি। 40,000 কোটি টাকার উপরে আমার অভিজ্ঞতা ভাই একটু কম, আমার শিক্ষকতা আমার চর্চাটা একটু কম, আছে। তবে আমাদেরকে এগোতে হবে, সে দেখতে আমার মনে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বরিষ্ঠ নেতৃত্ব